হ্যালো বন্ধুরা, আমরা এখন একটি সুন্দর অভিজ্ঞতা শেষে এখন আবার বান্দরবান সমারোহের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড় কেটে বানানো কংক্রিটের একটি ব্রিজের মতো সিঁড়ি সহ সেটা দিয়ে ধীরে ধীরে নামছি, কিছুক্ষণ পরে আবার ধীরে ধীরে উঠব। আমরা এখান দিয়ে একটি গ্রামে গিয়েছিলাম, সেটি মূলত একটি ত্রিপুরাদের গ্রাম, যেখানে প্রায় 300 মতো খ্রিস্টান ত্রিপুরা মানুষ থাকেন। তাদের মধ্যে প্রায় বারোটি পরিবার এখানে ব্যাপটিস্ট মণ্ডলীর সদস্য, বাকিরা সবাই খ্রিস্ট ক্যাথলিক মণ্ডলীর সদস্য। তাহলে তারা এখানে থাকেন, অধিকাংশরই কোনো জায়গা জমি নেই, শুধুমাত্র ভিটা বাড়িটা রয়েছে, সেটাও হয়তো তাদের নিজেদের নামে নয়, অন্য কোনোভাবে বা অন্য কোনো নামে সেটা রেকর্ডকৃত। তো এখানে তারা থাকছেন বিভিন্ন জায়গা থেকে এসে, জীবনযাত্রা খুবই কষ্টকর, অধিকাংশই তারা জুম চাষের উপর নির্ভরশীল, এবং তারা অন্যের জমিতে কাজ করে নিজেদের সংসার চালান, তারা অধিকাংশই দিনমজুর। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একজন হয়তো উনি দিনমজুরি করে এখন আবার ঘরে ফেরত যাচ্ছেন। তো আমরা এখন ধীরে ধীরে উঠছি। এখানে একটা বড় সমস্যা হচ্ছে এখানকার মানুষের পানির খুবই কষ্ট, কারণ বিশুদ্ধ পানীয় জল খুব সহজে পাওয়া যায় না। একটাই মাত্র উপায় হচ্ছে এখানে বিভিন্ন ঝর্ণা রয়েছে, ঝর্ণা থেকে ওনারা পাইপ দিয়ে বিভিন্ন এনজিও যেমন কারিতাস তারা পানির ব্যবস্থা করে দিয়েছে। তো এখানে সেখান থেকে পানি তারা সংগ্রহ করেন খাবারের জন্য, তো অন্যান্য কাজের জন্য ওনারা পানি হয়তো তারা ছড়া বলেন, ছোটো খালের মতো যেটা ঝর্ণা থেকে বেরিয়ে এসেছে, তাহলে সেখান থেকে ওনারা পানি সংগ্রহ করেন। আসলে তাদের জীবন খুবই কষ্টের, যদিও মানুষ আমরা বান্দরবনে আসি ঘুরতে, সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রগুলোতে যাই, মেঘলায় যাই, নীলাচলে যাই, নীলগিরি যাই, কিন্তু খুব কমই হয়তো আমাদের সত্যিকার অর্থে মানুষ কোথায় থাকেন সেটা আমাদের চোখে পড়ে না বা আমাদের নজরে আসে না। তো আমরা সেটাই দেখতে এসেছিলাম, মানুষ আসলে কীভাবে থাকে। তো গতকালকে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বা কিছু কিছু ক্ষেত্রে মানুষের তৈরি সুন্দর পর্যটন কেন্দ্র, আর আজকে আমরা দেখতে এলাম সত্যিকার অর্থে বান্দরবনের মানুষ যারা তারা কেমন করে থাকেন, তাদের জীবন কেমন, তাদের কষ্ট তাদের দুঃখ সেই কথা আমরা শুনতে এসেছিলাম। তাহলে আপনারা আমন্ত্রণ রইল, আপনারা সে সরজমিনে দেখে যাবেন মানুষের জীবন। আমাদের নগরের ব্যস্ততা আরামায়েশের বাইরেও মানুষের জীবন কত কষ্টের হতে পারে সেটা নিজ চোখে না দেখলে বোঝার নয়। তাহলে আপাতত বন্ধুরা এখানেই শেষ, আমরা এখন রওনা হচ্ছি বান্দরবান শহরের উদ্দেশ্যে। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো স্থানে, অন্য কোনো উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।